আমার বাড়ি জয়পুরহাট কালাই। আমি ঝিনাইদহ থেকে সেন্টা অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আমি 100টা খাজুরের গাছ লাগাই। এই সেন্টা আমি ইউটিউবের মাঝখানে দেখছিলাম, দেখার পরে আমি এই সেন্টা বানিয়ে নিছি। তো দেখা যাক ইনশাল্লাহ কতটা কাজ ভালো হয়, তারপর পরে রেজাল্ট দেখা যাবে। বিডি ব্ল্যাকস্মিথ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি কিন্তু যে প্রোডাক্টগুলো আপনাদের পাঠাই, আপনারা একটা ভিডিও শেয়ার করবো, আসলে সেই প্রোডাক্টগুলো সঠিক জায়গায় পাঠাইছি এবং সেই ভাইটা পেয়ে আমাকে কিন্তু ভিডিও দিছে। তাই আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম যে দেখেন আমি প্রোডাক্টটি পাঠাই এবং জিনিসগুলো সেই সঠিক জায়গায় পৌঁছায় কিনা। তাই দেখবেন আমার কিন্তু এটা জয়পুরহাট থেকে আমার একটা ভাই অর্ডার দিছিল, দেখেন আমি তার পাঠাইছি পার্সেলটা। সেই ভাইটা পার্সেলটা নিয়ে গেছে বাসায়, বাসায় যে প্যাকিং খুলে কেমন কি জিনিসটা হয়েছে আমাকে কিন্তু জানাইছে। তাই কিন্তু আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারা আমার কাছ থেকে নিঃসন্দেহে যে কোনো প্রোডাক্টই নিতে পারেন, 100% সই আমি আপনাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকবো। আমার বাড়ি জয়পুরহাট কালাই। আমি ঝিনাইদহ থেকে সেন্টা অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আমি 100টা খাজুরের গাছ লাগাই। এই সেন্টা আমি ইউটিউবের মাঝখানে দেখছিলাম, দেখার পরে আমি এই সেন্টা বানিয়ে নিছি। তো দেখা যাক ইনশাল্লাহ কতটা কাজ ভালো হয়, তারপর পরে রেজাল্ট দেখা যাবে।